পিটার হাস ঢাকায় সরকার বিরোধী সমাবেশের পরিকল্পনা নিয়ে আলাপ করেছেন। এদিকে মঈন খান বললেন, ভোটারের চেয়ে প্রার্থী বেশি হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। জানাবো 586 বিশিষ্ট নাগরিকের বিবৃতি, একতরফা নির্বাচন দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে। দলীয় মনোনয়ন, জাতীয় পার্টির সংকট কাটেনি, ফর্ম নেননি রওশন। এবং সর্বশেষ জানাবো, রাশিয়ায় ইভানোভোর গভর্নরের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিটার হাস ঢাকায় সরকার বিরোধী সমাবেশের পরিকল্পনা নিয়ে আলাপ করেছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবরের শেষের দিকে সরকার বিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বিরোধী দলের একজন সদস্যের সাথে দেখা করেন বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয় বলে মনে করেন তিনি। পিটার হাসের কর্মকাণ্ড নিয়ে আগেও এ ধরনের অভিযোগ রয়েছে রাশিয়া। ঢাকার শাহিনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যাওয়াকেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে উল্লেখ করেছিল রাশিয়া। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানালেও তারা এখনও পরস্পর বিরোধী অবস্থানে রয়ে গেছে। মার্কিন দূতাবাস বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। মঈন খান বললেন, ভোটারের চেয়ে প্রার্থী বেশি হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকারের সাজানো নির্বাচনের তফসিল নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কয়েকদিন যাবত যে হারে মনোনয়নের আবেদনপত্র বিক্রি হচ্ছে তাতে আগামী প্রহসনের নির্বাচনে প্রার্থীর সংখ্যা সত্যিকার ভোটার সংখ্যার চেয়েও বেশি হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কেননা এদেশের ভোটাররা এখন এই সরকারের নির্বাচনের মাহাত্ম জেনে ফেলেছে। এদেশের নির্বাচনে কারো আর ভোট দেওয়ার প্রয়োজন নেই, ভোট এখন স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যায়। মঈন খান বলেন, বর্তমান চলমান আন্দোলন হচ্ছে একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তৃণমূলের মানুষের প্রাণের আন্দোলন। অন্যদিকে রয়েছে সব ধরনের রাইফেল, বুলেট, টিয়ার গ্যাস, গ্রেনেড নিয়ে সরকারের মারমুখী প্রশাসন, যাকে আবার সহায়তা দিচ্ছে সরকারি দলের সন্ত্রাসী বাহিনী। শুধু তাই নয়, সারা দেশে গ্রামগঞ্জে পুলিশ বাহিনী গভীর রাতে আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এই সত্যের আলোকেই আজকের বিরোধী দলের গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনকে বিশ্লেষণ করতে হবে। এ প্রক্রিয়ার মাধ্যমেই আজকের আন্দোলনের প্রকৃত স্বরূপ উদ্ভাসিত হবে। তিনি বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলো পূর্ণ ধৈর্য বজায় রেখে নিয়ম তান্ত্রিক আন্দোলনকে ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ নৈতিক শক্তির কাছে এই একদলীয় সরকার যথাসময়ে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে, এটা ইতিহাসে প্রমাণিত সত্য। বিএনপি জ্যেষ্ঠ নেতা বলেন, দেশের মানুষ এখন এই উপলব্ধিতে রয়েছে যে বাংলাদেশে বর্তমানে ইলেকশন খেলার ফলাফল আগে থেকে নির্ধারিত হয়ে আছে। কাজেই খামোখা ভোট কেন্দ্রে গিয়ে নিজের টাইম আর এনার্জি নষ্ট করে কি লাভ। এমত অবস্থায় সরকার নির্বাচনের যে তামাশা মঞ্জস্থ করার পরিকল্পনা করেছে তার আড়ালে তাদের বাংলাদেশে গণতন্ত্র অনুশীলনের ভণ্ডামি এখন দেশে বিদেশে সবার কাছে উন্মোচিত হয়ে গিয়েছে। জনগণের এই আন্দোলন অব্যাহত রেখে বাংলাদেশের গণতান্ত্রিক আদর্শকে আবার আমরা সমুচ্চ করে বিশ্বে দেশের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ। 586 বিশিষ্ট নাগরিকের বিবৃতি, একতরফা নির্বাচন দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে। চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করে দেশকে আরো সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন বলে মনে করেন দেশের 586 জন বিশিষ্ট নাগরিক। তারা অবিলম্বে একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জাতীয় আন্তর্জাতিক মহলের আকাঙ্ক্ষা অনুযায়ী দল নিরপেক্ষ সরকার গঠন ও সংলাপের মাধ্যমে নতুন তফসিল দেওয়ার জন্য আহ্বান জানান। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে মানুষের ভোটের অধিকার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। প্রধান বিরোধী দল বিএনপি সহ দেশের 36টি রাজনৈতিক দল মানুষের এই ভোটের অধিকার বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে, কিন্তু সরকার তাতে কর্ণপাত না করে আরেকটি 2014 এবং 2018 মার্কা নির্বাচনের আয়োজন করার পায়তারা চালাচ্ছে। এর পরিণতি শুভকর নয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন মানুষের জীবনে প্রতি 5 বছর পর পর আসে, সেটাকে উৎসবমুখর করে তোলার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার বিরোধী দল বিএনপি সহ আন্দোলনকারী দলগুলো সভা সমাবেশ করার সমস্ত অধিকার ধূলিসাৎ করে দিয়ে কেবলমাত্র তাদের নিজেদের শিবিরের এবং পছন্দের দলগুলোকে নির্বাচন প্রক্রিয়া সংযুক্ত করছে। একটি দলের অফিসের সামনে উৎসবমুখর পরিবেশ আর একটি দলের অফিসে ঝুলছে তালা। পুলিশের সতর্ক পাহারার কারণে সেখানে প্রবেশ করতে পারছে না কোনো নেতাকর্মী। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। অনেকের বাড়িতে প্রতিরাতে আইনশৃঙ্খলা রক্ষা
সরকারি বাহিনী হানা দিচ্ছে গ্রেপ্তার করার জন্য। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে গোটা দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন নতুন কৌশল হিসেবে জাতীয় নির্বাচনে করতে পারে বিএনপির এমন সব সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে ঢালাও সাজা দেওয়া হচ্ছে আদালতকে ব্যবহার করে। এর পরিণতি কখনো দেশের জন্য ভালো হবে বলে মনে করেন এই বিশিষ্ট নাগরিক বিন্দু। তারা সরকারকে এই পথ পরিহার করে একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচনের আয়োজন করার জন্য জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দলীয় মনোনয়ন, জাতীয় পার্টির সংকট কাটেনি, ফর্ম নেননি রওশন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিল জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট কাটেনি। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনো পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেনি। ফর্ম নেননি তার ছেলে রাহগীর আলমাহি এরশাদও। জাপান একটি সূত্র বলছে রওশন এরশাদ দলীয় কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করবেন না। তিনি সহ তার অনুসারী 4-5 জন নেতা নামে ফর্ম সংগ্রহ করতে একটি তালিকা আজ শুক্রবার দলীয় কার্যালয়ে পাঠানো হতে পারে। এমন পরিস্থিতিতে মনোনয়ন ফর্ম বিক্রির সময় আরো একদিন বৃদ্ধি করেছে জাপান। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী মনোনয়ন ফর্ম বিক্রির চতুর্থ শেষ দিন ছিল গতকাল। দলের মহাসচিব মুজিবুল হক গতকাল সাংবাদিকদের বলেন রওশন এরশাদ অসুস্থ, যদি তিনি নির্বাচন করতে চান তাহলে অবশ্যই করবেন, তার ছেলেও যদি নির্বাচন করতে চান করবেন, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। রওশন এরশাদ নির্বাচন করলে তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে। তিনি বলেন উনি আমাদের জন্য বিশেষ ব্যক্তি, তার জন্য যে কোনো সুযোগ আছে, ওনার জন্য যে কোনো ফাঁক থাকলেও সেটা কাজে লাগানো হবে। রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। তার ছেলে সাদ এরশাদ রংপুর 3 আসনের সংসদ সদস্য। এই আসনে দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষেও মনোনয়ন ফর্ম তোলা হয়েছে। দলটির নেতারা বলছেন এবার রংপুর 3 আসনে নির্বাচন করতে চান তিনি। ঢাকা 17 আসনে তার পক্ষে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে। জি এম কাদের এখন লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য। দলীয় সূত্র বলছে জি এম কাদেরের পক্ষে রংপুর 3 আসনে মনোনয়ন ফর্ম তোলা খুব হয়েছে রওশনপন্থী নেতারা। তারা চান সাদ এরশাদ এবারও এই আসনে নির্বাচন করুন। এই আসনে প্রার্থিতা নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি হয়েছে। রওশন এরশাদের অনুসারী হিসেবে পরিচিত নেতাদের মধ্যে যারা এখনো দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেনি তাদের মধ্যে অন্যতম মশিউর রহমান। তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ও দলের সাবেক মহাসচিব। দল থেকে অব্যাহতি পাওয়া নেতাদের মনোনয়নের বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক বলেন যারা বহিষ্কৃত তাদের মনোনয়ন ফর্ম দেওয়ার সুযোগ নেই। বহিষ্কৃত কেউ চেয়ারম্যান বরাবর আপিল করলে ফর্ম দেওয়ার সুযোগ হতে পারে, তবে বহিষ্কৃত নেতাদের কেউ কেউ যোগাযোগ করছেন বলে তিনি জানান। গত 4 দিনে মোট 1737টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে বলে জানান দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। তিনি জানান গতকাল চতুর্থ দিনে 227টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। আজ শেষ দিনে মনোনয়ন ফর্ম বিক্রির পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে। রংপুর ও রাজশাহী বিভাগের আসনগুলোতে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার আজ নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।